Good morning student. Good morning class 7. Student, today, today we will learn a new lesson. A lesson number 6, the verb. Today is a grammar class and today we will learn the new lesson. The verb. Do you know what is a verb? Any type of action is called a verb. verb Yes. There are some types of verbs are there. Kinds of verbs. What are they? কাইন্ড অফ ওয়ার্ভস দেয়ার দ্যাট ইজ মেন প্রিন্সিপাল ওয়ার্ভ অ্যান্ড অক্সলারি ইট অলসো নোন অ্যাজ আ হেল্পিং ওয়ার্ভ যে অক্সেলারি ভার্ভকে আমরা হেল্পিং ওয়ার্ভও বলি লাইক মেন ওয়ার্ভ যেটা থাকে রাইট প্লে ওয়ার্ক এগুলো সব মেন ওয়ার্ভ বা প্রিন্সিপাল ভার্ভ বলা হয় আর অক্সেলারি ভার্ভ কাকে বলা হয় অক্সারি ভার্ভ হচ্ছে হেল্পিং ওয়ার্ভ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ে হ্যাজ হ্যাভ হ্যাড ডুড ইট ড ওকে বি হ্যাভ ক্যান মে মাস্ট মাইট এগুলো সব অক্সিলারি আর হেল্পিং ভার্ভের মধ্যে আছে ওকে নাও সি এখানে কিছু সেপারেট করেছে মেন ভার্ভস এর মধ্যে কিছু ট্রান্সিটিভার্ভ আর ইন্ট্রান্সিটিভার্ভ অ্যাট আসিটিভ ভার্ব অ্যান্ড অ্যান্ড অক্সিলারি ভার্ভের মধ্যে প্রাইমারি অক্সিলারি ভার্ভ অ্যান্ড মডেল অক্সিলারি ভার্ভ তাই না নাও সি অ্যান্ড অক্সিলারি ভার্ভ ইজ ইউজড উইথ আ মেন ভার্ভ অ্যান্ড হেল্প টু শো ইটস টেন্স পারসন অ্যান্ড মুড দ্যাট মিন্স এই যে অগ্জারিভ ওয়ার্ভ ইজ ইউজ টু উইথ দা মেন ওয়ার্ভ মেন ওয়ার্ভের সাহায্য নিয়ে চলে সেই জন্য তো তার নাম হেল্পিং ওয়ার্ভ তাই না তাই না হেল্প হচ্ছে তার হেল্প করছে তাকে বলা হেল্পিং ওয়ার্ভ ইন দ্য ফর ইট হেল্পস দ্য ওয়ার্ভ টু শো ইটস টেন্স তাকে টেন্স বোঝানো হয় পার্সন এবং মুড বোঝানো হয় দ্য প্রাইমারি অক্সারিভ ওয়ার্ভ হেল্প দ্য ফর্ম অফ টেন্স কোয়েশেন্স অ্যান্ড প্যাসিভ ভয়েস দ্য মডেল অক্সিলারিজ আর ইউজড উইথ দ্য মেন ওয়ার্ডস টু এক্সপ্রেস আইডিয়া সচ এস অ্যাবিলিটি পারমিশান অর্ডার পসিবিলিটি রিকোয়েস্ট এক্সেট্রা দ্যাট মিনস এবিটি মানে কি তার ক্ষমতা সক্ষম আছে কি না পারমিশান নেওয়া মানে কোনো রকমের পারমিশান যেটা থাকে অর্ডার মানে আদেশ পসিবিলিটি হতে পারে নাও হতে পারে বা রিকুয়েস্ট মানে অনুরোধ এরকম কিছু যদি থাকে ওকে এগুলোকে মডেল অক্সিলারি ভার্বের মধ্যে ফেলা হয় নাওসি চেঞ্জ অফ আ ফর্ম চেঞ্জ অফ ফর্মস দ্য প্রাইমারি অক্সেলারি চেঞ্জেস দ্য প্রাইমারি অক্সেলারি চেঞ্জেস দ্যার ফর্মস অ্যাকর্ডিং টু দ্য টেন্স নাম্বার এন দ্য পার্সন অফ আবজেক্ট এই যে প্রাইমারি অক্সিলারি যেটা আছে সেটা কি করে চেঞ্জ দ্য ফর্ম অ্যাকর্ডিং টু দ্য টেন্স টেন্স অনুযায়ী তার ফর্মটা চেঞ্জ হয় তাই কি না যেমন আমরা টেন্স আমি তোমাদেরকে মাঝখানে টেন্সের একটা ভিএ পাঠিয়েছিলাম পিডিএফ পাঠিয়েছিলাম তোমরা লিখেছিলে দেখবে ওখানে টেন্স প্রেজেন্ট কন্টিনিউসটেন্স তার আগে একটা অক্সিলারি ভার্ভ বসলো কি সেটা অ্যামিজার তাই না প্রেজেন্ট কন্টিনিউসটেন্সে অ্যামিজার পাস্ট কন্টিনিউন্সে ওয়াজ ওয়ে এইগুলোকে ভার্ভ বলা হয় যেটা প্রাইমারি অক্সিলারি ভার্ভের মধ্যে পড়ে নাও সি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ ওয়ার্ডের মধ্যে দেখো বি ভার্বের মধ্যে হচ্ছে অ্যাম আই এম বি বা উই ওয়ার ইউ আর বা ভিউ হি শি ইট

হি ডিড বা ডিড ইট ডিড উই ডু বা উই ডিড উই ইউ ডু বা ইউ ডিড দে ডু বা দে ডিড লাইক আফারমেটিভ অ্যান্ড ইন্ট্রেটিভ ডু ইট ডিড আই ডু আই ডিড আই ডিড হি শি ডিড হি বা ডিড শি বা ডিড ইট লাইক দিস অ্যান্ড নেগেটিভ দেখো দে আর ইন্ট দে ও আর্ হি আর শি আর ইট ডিড ইন লাইক দিস these are the sum of the two verbs and their affirmative, their negative and interrogatives are written there. now see next one. have. have verb. i have. i had. we have. we had. you have. you had. he has. he had. they have. they had. these are the affirmatives of have. and next one is a in interrogative.

To meet we are to meet the president tomorrow. He is to attend a meeting in the evening like this. Now see. Uses of auxiliary verb like do where it is used. Do the form of do or do does state do is used to form an interrogative and negative sentence. Do you go there quite often?

দ্য ফর্ম অফ হ্যাভ আর হ্যাজ হ্যাভ হ্যাড হ্যাভের কিছু ভার্ভ আছে অক্সারি ভার্ভ যেমন হ্যাভ ভার্ভ যেগুলো আছে যেগুলো হ্যাজ হ্যাভ হ্যাড আছে হ্যাভ ইজ ইউজড ইন দ্য পাস্ট পার্টিসিপল আমরা পড়েছি টেন্সে পাস্ট পার্টিসিপালে সবসময় হ্যাভ ইউজ করা হয় হ্যাভ বা হ্যাজ তাই না ইন দ্য পারফেক্ট টেন্স মানে দ্যাট মিন্স নো নট দ্যাট হ্যাভ ইজ ইউজড ইন পাস্ট পার্টিসিপল ऑफ वर्क इन अ परफेक्टेंस इन प्रेजेंट परफेक्टेंसे यूज करा ती हैव फिनिश द वर्क दे हैव डन दे अ जॉब इट हैज़ बीन रेनिंग सिंस मॉर्निंग लाइक दैट द फॉर्म ऑफ हैड इज यूज इन अ पास परफेक्टेंस हैड यूज करा पास परफेक्टेंसे दे हैव ग टू देली वी हैड इन विजिट द फेयर वी हैड इन विजिट द फेयर दिस आर सम ऑफ द एग्जाम्पल्स ऑफ हैव ओके Have is used in a question tag like, you haven't, you haven't gone there, have you? Like this, he has come, hasn't he? Have is used in expression of obligation and compulsion. I have go there. They had to leave the hall. Have is used in confirming the contracting a statement. Have you been into Shimla? Yes, I have. No, I haven't. Had you never seen the movie? No, I hadn't. Have is used in the sense of causing something to be done. He had his house repaired. He had his hair cut. Like this. Fill in the blanks with a suitable auxiliary verb. Okay. You have to write the auxiliary like, and this will be the homework of everyone. To everyone. Exercise number one. This will be the homework for everyone. You have to do it at home and you have to send it out uh, in the next class. Okay. Bye bye, everyone. Have a nice day, Ta -ta.